বিএনপি জামায়াত ক্ষমতায় গিয়ে দেশকে জঙ্গিবাদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, যা দমনে ভূমিকা রাখে র‍্যাব। বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন, যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার করে র‍্যাবের ক্ষতি করতে চেয়েছিল তাদের চিহ্নিত করতে হবে। দেশে সন্ত্রাস দমনে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব প্রতিষ্ঠার পর কেটে গেছে 19 বছর। এ সময় সারা দেশে 15 ব্যাটালিয়নের এই বাহিনী বহু শ্বাসরুদ্ধকর অভিযানে নাশকতা সন্ত্রাসবাদ দমন ছাড়াও জনকল্যাণে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাই র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের প্রশংসা করেন। কুর্মিটোলায় র‍্যাব ফোর্সের সদর দপ্তরে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমনে র‍্যাব সহ সংশ্লিষ্ট বাহিনী, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সাথে দস্যুতা কিংবা জঙ্গিবাদে সম্পৃক্তদের শুধু বিপদ থেকে ফিরিয়ে আনলেই হবে না, করতে হবে পুনর্বাসন। এই ধরনের বড়দস্যু, জলদস্যু বা যারা জঙ্গিবাদে চলে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনলেই চলবে না, সাথে সাথে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং তাদের জন্য মোটিভেশন দরকার, কাউন্সেলিং দরকার, যেন এই পথে তারা না যায়। এই ক্ষেত্রে যেমন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা সমাজের বিভিন্ন স্তরে যারা আছেন বা জনপ্রতিনিধি, এবং সব থেকে বড় দায়িত্ব রয়েছে পিতা মাতা অভিভাবকদের। আমি আশা করি র‍্যাবের উপর সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন সরকার প্রধান। বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আত্মবিশ্বাস আত্মমর্যাদা নিয়ে চলতে, অপপ্রচার চালিয়ে যারা দেশের প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের চিহ্নিত করতে। আমরা জানি কিছুদিন আগে একটি দেশ যেহেতু র‍্যাবের উপর একটা স্যাংশন দিয়েছিল বলে অনেকে প্রথমে ঘাবড়ে গিয়েছিল। আমি বলেছিলাম এখানে ঘাবড়ানোর কিছু নেই। যারা এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের বদনাম করে বাংলাদেশের এক একটা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, যে তারা কেন কোন উদ্দেশ্যে করছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। মজুদদার কালোবাজারির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান সরকার প্রধান। বলেন, আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা বিশেষভাবে জরুরি। বাংলাদেশকে আমরা ডিজিটাল স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 11 জনের বিচার শুরু হয়েছে। সাক্ষ্য নেওয়ার তারিখ ঠিক করা হয়েছে 23 মে। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এদিন খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার হাজিরা দেন। মামলার আসামি খন্দকার শহীদুল ইসলাম, সি এম ইউসুফ হোসাইন এবং ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন আদালতে উপস্থিত ছিলেন। সেলিম ভুঁইয়া হাজির না হওয়ায় তার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আজকে আদালত অভিযোগ গঠন করেছে এবং অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্য শুরু হলো এবং টোটাল আসামি বর্তমানে বেগম খালেদা জিয়া সহ 11 জন আগামী 23 মে সাক্ষ্য শুরুর জন্য দিন ধার্য করেছে। ম্যাডাম খালেদা জিয়ার নামে নাইকো যে মামলা অভিযোগ গঠন করেছে, এই মামলার নাইকোর সঙ্গে সকল চুক্তি সম্পাদন সিদ্ধান্ত বিনা টেন্ডারে সবকিছু দায়িত্ব পালন করেছিলেন আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি। আগের মতো নির্বাচনের পায়তারা করছে সরকার, জনগণ এটি মেনে নেবে না। দুপুরে ডিআরইউতে আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ভিন্ন মত সহ্য করতে পারে না বলেই দেশে ভীতির পরিবেশ সৃষ্টি করছে। তবে বিরোধী দলগুলোকে জনসভা করতে বাধা না দিয়ে আরেকটি কৌশল নিয়েছে তারা। মির্জা ফখরুল দাবি করেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের অধিকার ফেরানোর আন্দোলন করছে বিএনপি। নজিরবিহীন ঘটনা ঘটেছে, আজকে আবার সেই আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের অধিকার আদায় করে নিতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাস্তবায়িত করতে হবে এবং এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, জনগণের রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। এদিকে বরিশালে বিএনপির কর্মী সভায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা হয়েছে, যাতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ওই সভা। সকালে নগরীর দলীয় কার্যালয়ে শুরু হয় উজিরপুর উপজেলা বিএনপির কর্মী সভা। তবে বাইরে জেলা বিএনপির সদস্য শরফুদ্দিন আহমেদ শান্তুর বিরুদ্ধে স্লোগান দেন,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাজেদ মাস্টারের অনুসারীরা। এ সময় শান্তুর সমর্থকরা তাদের মারধর করেন। এ নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়ে সদর রোডে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সিনিয়র নেতারা। এরপর ফের শুরু হয় ওই কর্মীসভা। পররাষ্ট্র নীতি হবে দেশের জন্য, কোনো দলের জন্য নয়। কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের 25 বছর উদযাপনে এমন মন্তব্য করেছেন বক্তারা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সচিব আহ্বান জানিয়েছেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দেশের অবস্থান তুলে ধরবেন ডিক্যাব সদস্যরা। ঢাকার কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের 25 বছর, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উদযাপন, এরপর কাটা হয় কেক। প্রতিষ্ঠাকালীন সদস্যদের প্রতি শ্রদ্ধা ও সম্মাননা জানিয়ে শুরু হয় মূল আলোচনা অনুষ্ঠান। এতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তুলে ধরা হয় ডিক্যাবের ভাবনা। সেমিনারে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, মুক্তিযুদ্ধে গণমাধ্যম যেমন সহযোগিতা করেছিল, পররাষ্ট্রনীতি সেভাবে গড়ে তোলা হলে আগামীতেও দেশের পক্ষে কাজ করতে পারবে সংবাদ মাধ্যম। মুক্তিযুদ্ধে যাওয়াটা এবং এই মুক্তিযুদ্ধের জন্য যে মানুষকে তৈরি করা, একটা প্রজন্মকে তৈরি করা, তার জন্য কিন্তু মিডিয়ার একটা বিরাট ভূমিকা ছিল। আমরা বুঝি এক একটা সরকারের এক একটা প্রায়োরিটি থাকবে, কিন্তু সেটা সব কিছু প্রায়োরিটি উপরে প্রায়োরিটি হবে আমার দেশকে, আমার সামষ্টিক স্বার্থকে সামনে নিয়ে যাওয়া। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিব আশা করেন ফেক নিউজ মোকাবিলা করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবে সাংবাদিকরা। ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টুয়ার্ডস নান, এটাকে ঠিক রেখে একটা গভীর সমুদ্রে যেমন একটা জাহাজ চলছে, যত বড় সাইক্লোনই আসুক না কেন, যদি সে একটা ওই বাতি দেখে, বাতি ঘরের বাতি দেখে, দ্যাট উইল বি দ্য ডাইরেকশন। ওটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখার আর কিছু নেই। ইউ ইনভলভ ইয়োরসেলফ, কন্ট্রিবিউট টু দ্য evolution of the social media which would be beneficial for the society and not detrimental to the society, that is something we can also ponder. দেশের বাইরে থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। By questioning us, মোশাদ হাসিব, চ্যানেল 4, ঢাকা। নিত্যপণ্যের দাম নাগালে আনতে চায় সরকার, তাই আসন্ন রমজান ঘিরে বাজার মনিটরিং করবে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে দ্রব্যমূল্য এবং বাজার পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স সভায় একথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। হুঁশিয়ারি দিয়েছেন, কোনো ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে এবং মহাসড়কে থামানো যাবে না খাদ্যপণ্যের ট্রাক। মন্ত্রী আরও জানিয়েছেন, চিনি এবং ভোজ্য তেলের যে মজুদ আছে তাতে সংকট হবে না, বাড়বে না দামও। আর আশ্বাস দিয়েছেন রমজানের প্রথম সপ্তাহ থেকেই কেজিতে 5 টাকা কমবে চিনির দাম। আতঙ্কিত হয়ে প্রয়োজনের চেয়ে বেশি পণ্য না কিনতে ভোক্তাদের প্রতিও আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। বাজার মনিটরিং আমরা করব, পুলিশ দেখব এবং সব জায়গাতে আমরা দেব। কেউ যদি এর মধ্যেও সবাই যে 100 জনই সে সঠিক হয় তা না, কেউ কেউ সুযোগ নিতে চাইতে পারে সেটাও কিন্তু আমরা দেখব। এই এই রকম কোন রকম আমরা সুযোগ দেব না, কারণ ব্যবসায়ীরাই তো যেটা নেতৃবৃন্দ যেটা ঠিক করে দিয়েছে সেইটাতেই আমরা থাকব। এর সুযোগ বেশি কেউ নিতে চাইলে তারা তো সেই ব্যবসায়ী না যারা সত্যি মানে সঠিকভাবে আছেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সুপ্রিম কোর্ট বার নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন বিএনপি এবং আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা। বিএনপি সমর্থকদের অভিযোগ, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, তবে তা প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা। তারা দাবি করেছেন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চলছে। আইনজীবী সাবেকদের নির্বাচন ঘিরে ক্ষমতা আসেন আওয়ামী লীগের কতিপয় অতি উৎসাহী আইনজীবী ও পুলিশের নারকীয় তাণ্ডব আইনজীবী সমাজের কাছে আমাদেরকে হেয় করেছে। এটা শুধুমাত্র আইনজীবী সমাজেরই নয়, পুরো জাতির জন্যই কলঙ্কজনক। নির্বাচন থেকে সরে পড়ার জন্য তারা তাদের জাতীয় রাজনীতির ধারাবাহিকতায় এখানেও অপকর্ষের আশ্রয় গ্রহণ করে। তারা বিনা কারণে ইসলাম বিতর্ক তৈরি করে, নজিরবিহীনভাবে ব্যালট পেপার ছিনতাই করে এবং ব্যাপক ভাঙচুর করে ভোটের পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়। নয় দফা দাবিতে হবিগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে জেলা বাস, মিনিবাস এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। পথে নেমে বিপত্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা, ভোর থেকে ছাড়েনি কোনো বাস। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দূরের যাত্রীরা। জেলা শ্রমিক ইউনিয়ন জানিয়েছে হবিগঞ্জ 250 শয্যার সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে বেসরকারিভাবে পরিচালিত সব অ্যাম্বুলেন্স সরিয়ে নিতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয় অ্যাম্বুলেন্স সমিতি।
এর সাথে একাত্মতা জানায় বাস, মিনিবাস, কোচ এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার। উমরা পালন শেষে সকালে ঢাকায় পৌঁছেছেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান শ্রী মাহিয়া মাহি। ফেসবুক লাইভে পুলিশকে জড়িয়ে মন্তব্যের জেরে গেল শুক্রবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও রকিবের বিরুদ্ধে মামলা হয়। উমরা পালন শেষে গতকাল দেশে ফিরলে মাহিকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হয়। তবে বিকেলেই জামিনে মুক্তি পান মাহি। এবারে খেলার খবর বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ। কাল দ্বিতীয় ওয়ানডে আর এক ম্যাচ আগেই সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের জন্য, আর তা অর্জনে মরিয়া দল। তবে অনুশীলনহীন একদিন কাটিয়েছেন ক্রিকেটাররা, সঙ্গে বাধা সিলেটের বৃষ্টি। তবে শিশু উপেক্ষা করে অধিনায়ক তামিম ইকবাল একাই অনুশীলন করেছেন অফ ফর্ম থেকে বের হয়ে আসার চেষ্টায়। যথারীতি দুপুর দুইটায় শুরু হবে ম্যাচ। সিলেট থেকে রেদওয়ান সাহেবের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। সিলেটের আকাশে মেঘের আনাগোনা, বিরতিহীন বৃষ্টিতে কাক ভেজা দেশের সুন্দরতম স্টেডিয়াম। শঙ্কায় দ্বিতীয় ওয়ানডে, টাইগারদের অনুশীলনে বিরতি না থাকলেও এমন বিরূপ আবহাওয়ায় ঘাম ছড়ানোর ফুরসত ছিল না। তবে বৃষ্টি মাথায় নিয়েই স্টেডিয়ামে হাজির একজন, তিনি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সঙ্গী হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। দীর্ঘ সময় ধরে ইনডোরে ব্যাট চালিয়েছেন ফর্মে ফেরার অপেক্ষায় থাকা তামিম। নিয়েছেন কোচের পরামর্শ, 16 ম্যাচ ধরে সেঞ্চুরি নেই দেশ সেরা ওপেনারের, এমনকি অর্ধশতক নেই 5 ওয়ানডে ধরে। তবে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। দারুণ টিম ওয়ার্কের ফল প্রথম ওয়ানডেতে জয়, তবে এখানকার উইকেট স্পিন বান্ধব না হওয়ায় আমার কোনো অভিযোগ নেই, কেননা বিশ্বকাপে আমাদের বিভিন্ন রকমের উইকেটে খেলতে হবে। তাসকিন এবাদতদের আগ্রাসনের মাঝেও স্পিনারদের উপর ভরসা রাখতে চান হেরাত। খুশি নাসুম সাকিবদের পারফরমেন্স নিয়ে, প্রথম ওয়ানডেতে দুজনে মিলে নিয়েছেন 4 উইকেট। নাসুম খুব দ্রুত কন্ডিশন ও উইকেটের সাথে মানিয়ে নিয়েছে। সাকিব বিশ্বের সেরা ক্রিকেটার। আগের সিরিজে আমরা তাইজুলকে দেখেছি ভালো বল করতে। তবে আয়ারল্যান্ডের ভয় টাইগারদের পেস বোলিং ট্রায় নিয়ে। তারপরও দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া আইরিশ কোচ হেনরিক মালান। বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী, তাই আমাদের ব্যাটারদের স্ট্রাগল করতে হয়েছে। পরের ম্যাচটাও চ্যালেঞ্জিং হবে, কিন্তু আমরা নিজেদের ভুলগুলো কাটিয়ে উঠতে চাই। চোখে চোট লাগায় প্রথম ওয়ানডে মিস করেছেন মেহেদী মিরাজ। বড় রকমের ইঞ্জুরিতে না পড়ায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। বৃষ্টি স্নাত দিনটি ছিল সাবেক লঙ্কান স্পিনারের 45তম জন্মদিন, যেখানে তার জন্য বড় উপহার হতে পারে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের সিরিজ জয়। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। দর্শক, এই ছিল বিকেল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।